আমরা ভুলে যেতে পারি না শান্তনুর মহান আর বেদনাদায়ক আত্মদানের কথা। তার রক্ত যেন বৃথা না যায় আমরা আবারও সংকল্প গ্রহণ করব। মঙ্গলবার চ্যানেল দিন রাতে শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিকের শহীদান দিবসে ফুলেল শ্রদ্ধায় শপথে উচ্চারিত হলো কথাগুলো সহকর্মী, পরিচালন কমিটি এবং বরিষ্ঠ সাংবাদিকদের উপস্থিতিতে। উপস্থিত ছিলেন সহকর্মীরা ছাড়াও পরিচালন কমিটির পক্ষে সমর চক্রবর্তী, স্বপন চক্রবর্তী, সৌমিত্র চক্রবর্তী, মণিলাল চক্রবর্তী, বরিষ্ঠ সাংবাদিক সমীর পাল, সুজিত চক্রবর্তী, পিনাকী দাস, রাজীব দত্ত প্রমুখ। 20 সেপ্টেম্বর 2017 সাল এই দিনে মান্দাইয়ে IPFT-র কর্মসূচিতে খবর সংগ্রহ করতে গিয়ে চ্যানেল দিন রাতের সাহসী তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক IPFT-র দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন। এর আগে 10 দিন ধরে চলা জাতীয় সড়ক অবরোধ করেছিল IPFT। ছবিসহ সড়ক অবরোধের মূল রহস্য তথ্য দিয়ে দিনরাত চ্যানেলে তুলে ধরেছিলেন শান্তনু। স্বাভাবিকভাবে তিনি তাদের চক্ষুশূল হয়েছিলেন। সেই সময়ে রাজ্য পুলিশ খুনিদের নামধাম সহ চার্জশিট জমা দিয়েছিল, কিন্তু সাংবাদিকদের একটি অংশ CBI তদন্ত দাবি করে। সরকার বদলের পর CBI ঠিকই তদন্তের ভার হাতে নেয়, কিন্তু তদন্ত এগোয়নি। আজ সেদিনের সেই সমগ্র ষড়যন্ত্রের ছবিটা মানুষের চোখের সামনে দিনের আলোর মতো স্পষ্ট। প্রশ্ন উঠছে, কোথায় CBI, কোথায় চার্জশিট? কেন আজ আর রবীন্দ্রভবনের সামনে মোমবাতি জ্বলে না? কেন 4.5 বছরে অপরাধীদের একজনেরও শাস্তি হলো না? এই সমস্ত প্রশ্নের জবাব চাইলেন বক্তারা অকুতোভয় শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিককে স্মরণ করতে গিয়ে। মনে করিয়ে দিলেন, তদন্ত আর বিচারের নামে এই নির্মম প্রহসনের ওপর যবনিকা পতনের সময় আসন্ন। জবাব দিতে তৈরি হচ্ছেন ত্রিপুরার আপামর মানুষ, প্রতিদিন তার দিনপঞ্জি লিখে চলেছে চ্যানেল দিন রাত। দিন আসছে, অপরাধীদের শাস্তি হবেই। শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিক আমাদের বুকে বুকে এক জীবন্ততম জীবনের নাম। শান্তনু, তোমায় সেলাম। শান্তনু ভৌমিক লড়াই করেছেন একটা বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে, গণতন্ত্র রক্ষাপূর্ণ লড়াই করেছেন, মানুষের কল্যাণের জন্য লড়াই করেছেন। যারা মানুষের ক্ষতির জন্য যারা কাজ করে, যারা শোষকের পক্ষে যারা কাজ করে, যারা নিপীড়ন করে, তাদের মৃত্যু একজন চীনের একজন বিশিষ্ট ব্যক্তিত্বের ভাষায় আমি বলব, সেটা পাখির পালকের চেয়েও হালকা। এবং আমাদের শান্তনুর মৃত্যু সেই ব্যক্তিত্ব বলেছিলেন যে যারা মানুষের জন্য লড়াই করে, যারা শোষণের বিরুদ্ধে লড়াই করে, যারা অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে, সেই মৃত্যু হলো স্থায়ী পাহাড়ের মতো ভারী। আমি মনে করি শান্তনুর মৃত্যু সেই থাই পাহাড়ের মতোই ভারী। এবং এই শান্তনু আমাদের কাছে একটা আলোর দীপশিখা। আজকে যখন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা লড়াই করছি, শান্তি সম্প্রীতির জন্য আমরা লড়াই করছি, যখন আজকে আক্রান্ত সংবাদপত্র চ্যানেল যে দিন রাতে দাঁড়িয়ে আমি কথা বলছি, সে দিন রাত যে চ্যানেলের সম্প্রচারও সে বন্ধ করে দিয়েছে, তারা তাদের বিরুদ্ধে লড়াইয়ে সামগ্রিকভাবে সংবাদ মাধ্যমের উপর যে আক্রমণ, জনগণের উপর যে আক্রমণ, সমাজের মানুষের উপর যে আক্রমণ, তার বিরুদ্ধে লড়াইয়ে শান্তনু ভৌমিক আমাদের প্রেরণা হয়ে থাকে। ওই সময় বামফ্রন্ট সরকার এই বিষয়ে সিট গঠন করে তদন্ত করে মোটামুটি বিষয়টাকে গটিয়ে এনেছিল, কিন্তু ওই সময় আমরা দেখি একটা অংশের সে মানুষকে যারা সংবাদপত্রের সাথে যুক্ত, যে সাংবাদিক বন্ধু রয়েছেন, তাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল বিষয়টাকে অন্যদিকে ঘটিয়ে দেওয়ার জন্য। এবং সেই CBI দাবি ইত্যাদি পরবর্তী সময় সরকার পরিবর্তন, তারপর CBI হাতে দেওয়া, আজ পর্যন্ত তার কোনো সুরাহা করতে পারলো না। কিন্তু বামফ্রন্ট সরকার এটা কাদা কাদা নিয়ে এসেছে, আজকেও তারা অধরা। আজকে এইভাবে আমরা লক্ষ্য করছি আমাদের শান্তনু, তাকে খুন করা হয়েছে কারণ সে একটা আদর্শে বিশ্বাস করত, সে লড়াই করছিল শোষণ মুক্তির যে লড়াই, সেই লড়াইয়ে অন্যতম সৈনিক ছিল সে। মানুষের সমস্যা, মানুষের জীবন জীবিকার যে অবস্থা,
এবং দেশের সার্বিক অবস্থা এবং ঐক্য সমৃদ্ধি রক্ষার জন্য সে কাজ করে যাচ্ছিল। তার জন্য সে তাদের চক্ষু শুনছিল, তার জন্য তাকে পৃথিবী থেকে শুনে নেই, কর্ম নেই, উন্নয়ন সব কিছু যেখানে ধ্বংস করে ফেলা হচ্ছে সেই জায়গাতে আজকে যারা লড়াইয়ের ময়দানে রয়েছে, শান্তনু সেই লড়াইয়ের ময়দানে একজন সৈনিক ছিল। কাজে শান্তনু আমাদের কাছে প্রেরণা, সে হয়তো আমাদের মধ্যে এখন নেই, কিন্তু শহীদের সে মৃত্যুবরণ করেছে। যে লক্ষ্যকে সামনে রেখে সে লড়াইটা চালিয়ে যাচ্ছিল, আগামী দিনে সেই লড়াইকে আরও তীব্র করছে। যে আততায়ীরা তাকে হত্যা করেছে সেই সময় স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তাদের নাম, তাদের ডেজিগনেশন থানাতে লিপিবদ্ধ করিয়েছিলেন, কিন্তু আজকে 5 বছর অতিক্রান্ত হতে চলেছে, তার কোনো সুরাহা হয়নি। সিবিআইকে চার্জশিট, সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সময়। আমাদের সংবাদ মাধ্যমের কতিপয় বরিষ্ঠ যারা সাংবাদিকরা ছিলেন সে সময় দিল্লিতে গেছিলেন এবং সিবিআই দাবি করেছিলেন, কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার, যেটা আমরা সাংবাদিককে পরিলক্ষিত করতে পেরেছিলাম, সিটের মাধ্যমে এই ইনভেস্টিগেশনটাকে গুটিয়ে নিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে সিবিআইয়ের হাতে এই তদন্ত যখন যায় তার এক কদমও এখনও পর্যন্ত এগোয়নি। সেটাই সংবাদ জগৎ আজকে চিন্তা করছে, যেই শান্তনুকে ভর করে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে কোনো না কোনোভাবে, যেটা সংবাদ মাধ্যমে এবং যারা রয়েছেন রাজ্যের মানুষরা আপনারা কিন্তু কোনো না কোনোভাবে যেটা বলেন, এই শান্তনুকে কোনো না কোনোভাবে একটা প্ল্যাটফর্ম করে এই সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে। কিন্তু এই 5টা বছর এইভাবে অতিক্রান্ত হয়ে কোথায় সেই মোমবাতি প্রজ্বলন, কোথায় সেই মৌন মিছিল, এগুলো কি প্রহসনের তলায় দাবিয়ে গেছে? Pure Report, Channel Dinrat.